কিভাবে আমাকে ক্ষমতা থেকে সরাবে আর তাদের কিছু কেনা গোলাম আছে এই জায়গাটাকে নিয়ে খেলবে যদি বলতাম যে হ্যাঁ আমি গ্যাস বিক্রি করব আমার ক্ষমতা আসার কোনো সমস্যা ছিল না ওরা কেনা গোলামদেরকে ক্ষমতায় বসাতে চায় তার মানে তিনি মার্কিন যুক্তরাষ্ট্র অথবা ইউরোপিয়ান ইউনিয়ন থেকে সম্ভবত অঙ্গুলে তুলে বলতে চেয়েছেন ওরা কেনা গোলামদেরকে ক্ষমতায় বসাতে চায় কেনা গোলাম কামাইবে সকালবেলা মার্কিন দূতকে গালি দিলেন পরের দিন আওয়ামী অফিসের সদর অফিসে ফুল নিয়ে মার্কিন অ্যাম্বাসেডরকে অভ্যর্থনা জানালেন তো এখানে কেনা গোলাম কারায়রা আপনি আপনার পররাষ্ট্রমন্ত্রী যখন নোয়াখালী যে বলেন দিল্লিতে যে বলে এসছি এই সরকারকে আরেকবার যেন ক্ষমতায় রাখেন এ কথা তিনি অস্বীকার করেন নাই এবং তার ধারাবাহিকতায় কদিন আগে আব্দুর রাজ্জাক সাহেব কৃষি মন্ত্রী আনন্দবাজার ওনার ছবি না ছাপিয়ে আওয়ামী লীগের নেতৃত্বে আব্দুর রাজ্জাক ছাপছেন নায়ক আব্দুর রাজ্জাকের মানে ছবি দিয়ে নিউজ করে দিয়েছে এই হচ্ছে আনন্দবাজারের পেশাদারিত্বের জায়গা আর কি তারা সেখানে দেন দরবার করলেন কথা বললেন কিন্তু ফেরার পরে মুখ খুবই শুকনো তদবির করছেন কারা ধর্ম দিচ্ছেন কারা কারা সেখানে যাচ্ছেন যে আপনার এই অবৈধ ওই ভোট ডাকাতির সরকারকে আরেকবারের জন্য বৈধতা দেওয়া যায় কিনা ধরা দিচ্ছেন কারা আপনারা যারা যখন আপনার বিরোধী শিবিরে ছিলেন আপনাদের তো ওদিকে দৌড়াতে দৌড়াতে তো পায়ের চটি তো অনেকখানি ক্ষয় হয়ে গিয়েছিল আমি কি ভুল কথা বলছি আমি কাকে বলছেন কেন তোরা আপনারা এখানে পুরো এখন মানে এই জায়গাটা মানুষের মানে নিজের পাপটাকে অন্যের উপরে দেবার যে খুবই খুবই খারাপ ধরনের যে তৎপরতা সেই তৎপরতা আমরা সরকারের কাছ থেকে আমরা স্ক্যান করছি আরেকটা বলছেন কি এই অঞ্চল এশিয়া প্যাসিফিক অঞ্চলকে কেন্দ্র করে এই প্যাসিফিক ভারত মহাসাগর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে কেন্দ্র করে বাংলাদেশকে ব্যবহার করে এই অঞ্চলে অন্য দেশের বিরুদ্ধে একটা আগ্রাসী তৎপরতা শুরু করার জন্য তারা এখানে তৎপর আছে এই পরিস্থিতি আপনারা তৈরি করলেন কেন কদিন আগে বললেন কি সেন্ট মার্টিন দ্বীপ আমি দিতে চাইলে আরেকবার ক্ষমতায় থাকতে পারি তার মানে তিনি ধরে নিয়েছেন যে তিনি আর ক্ষমতায় নাই তো তারা মার্কিন যুক্তরাষ্ট্র অফিসিয়াল স্টেটমেন্ট করেছে সেন্ট মার্টিন দ্বীপের কথা কোনো প্রত্যক্ষ পরোক্ষভাবে তাদের কোনো আলাপ আলোচনায় আসে নাই তারা এখানে অফিসিয়ালি প্রধানমন্ত্রী যখন এভাবে যখন কথা বলেন তখন তার তো কোনো দায় দায়িত্বের জায়গাটা কি এবং তারা সেখানে উল্লেখ করলেন তারপরে বললেন কি অনেক দেশ আমাকে সরাতে চায় অনেক দেশ আমাকে সরাতে চায় তো আমি কথাটা খুব আপনি এমন একটা জমিন তৈরি করছেন পুরো দেশটাকে আপনি ভাগ করে ফেলেছেন পুরো দেশটাকে ভাগ করে ফেলেছেন নির্বাচন বলছেন কি তার অধীনে নাকি নির্বাচন হবে আওয়ামী লীগের অধীনে নির্বাচন করতে হবে যেখানে আপনি প্রধান বিরোধী দল বিএনপি যেখানে পশ্চিমবঙ্গের এখানে বসে আছেন বিএনপি এমন কোন নেতা নাই কালকে দেখলাম ঠাকুর গাতে মিথিফকর ইসলাম আলমগীর বললেন যে আমার মতন মানুষের নাম 100টা মামলা কালকে তিনি সেখানে বললেন বিএনপির এমন কোন নেতা কর্মী নাই যার বিরুদ্ধে 10, 20, 25টা 100টা মামলা নাই আজকে আমরা যখন এই বৃহস্পতিবারে 1 লক্ষের উপরে বিএনপি নেতা কর্মীরা হাইকোর্টে যাচ্ছে নিম্ন আদালতে যাচ্ছে সেখানে হয় জামিন ক্যান্সেল হবে জামিনে আছেন জামিন যাতে থাকে অথবা সেখানে জামিন নেওয়ার জন্য 3-4 মাস পরে নির্বাচন করবেন ঢাকাতে আমরা একটা শান্তিপূর্ণ একটা অবস্থান করলাম 11টা মামলা দিয়ে 500-600 সেখানে আসামি করলেন সারা দেশের ব্যাপী 100-এর উপরে মামলা দিয়েছেন 29 তারিখের পর থেকে এবং সেখানে 20-25 হাজারের সেখানে আসামি তার মানে কি আপনি রাষ্ট্রীয় খরচে আপনি নির্বাচন করছেন আপনি রংপুরে কেউ বলে 50 কোটি থেকে 100 কোটি টাকা আপনি রংপুরের জনসভায় আপনাদের দল সেখানে আপনারা ব্যয় করেছেন রাষ্ট্রীয় প্রশাসনকে করে আপনি নির্বাচনী আপনি সেখানে প্রচার করছেন আর 3-4 মাস পরে যে নির্বাচন করবেন বিরোধী দলকে যারা প্রায় 50 লক্ষ মানুষ রাতে ঘুমাতে পারে না তার নেতা কর্মীরা 15 বছরে অনেকে বাড়ি যেতে পারেনি হামলা মামলা দিয়ে গুম খুন করে আর আপনার নেতৃত্বে একটা অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে আমি কদিন আগে মঞ্চের সবাই বলেছি কোন কথাও এটা বিশ্বাস করে না ঠিক কিনা কথাটা এরকম একটা জবর দখলদার
এরকম একটা জবরদখলকার স্বৈরাচারী কর্তৃত্ববাদী সরকারের অধীনে এখানে জাতীয় নির্বাচন দূরের কথা, একটা ইউনিয়ন পরিষদ নির্বাচন করার ক্ষমতা আপনাদের নাই। এবং একটা এখানে ফলে এরকম একটা জায়গায় দাঁড়িয়ে আমরা সেজন্য কথাটা একটু পরিষ্কার করে বলেছি, আপনি জায়গাটা যেটা তৈরি করছেন আপনার তো আতঙ্ক কিসের? আসলে আপনাদের জমিদারি কায়েম করেছেন। 1950 সালে শেরবাংলার নেতৃত্বের উদ্যোগে আমরা কিন্তু জমিদারি প্রথা বাংলাদেশ থেকে এটি কিন্তু আমরা বাতিল করে দিয়েছিলাম 1950 সালে। নতুন করে আপনারা আরেকটা জমিদারি কায়েম করেছেন, আরেকটা দখলদারিত্ব আপনারা এখানে কায়েম করেছেন। আগামী নির্বাচন করতে চান কি? নির্বাচনের নামে জমিদারি দখলদারি থেকে আরো 5 বছরের জন্য আপনারা সেটাকে একটা সিল মারতে চান, এর নাম হচ্ছে নির্বাচন। তো এই নির্বাচন কি বাংলাদেশের মানুষকে যাবে? এটা প্রায় বলেন যে পৃথিবীর বহু দেশে তো সরকারের অধীনে কি নির্বাচন হচ্ছে? না হচ্ছে তো সেখানে, কিন্তু সেখানে মতাদর্শের পার্থক্য আছে, কর্মসূচির পার্থক্য আছে। নির্বাচন, নির্বাচন কমিশন নিয়ে, নির্বাচনী পদ্ধতির উপরে সরকারি দল বিরোধী দলের সাথে সেখানে বড় ক্রমে কোনো মত পার্থক্য নেই। আর 2014 এবং 2018 সালে একটা জালিয়াতি নির্বাচনী তামাশা করবার পরে বাংলাদেশের কোনো, শুধু বাংলাদেশ কেন আন্তর্জাতিক বিশ্ব এখন মনে করে না যে আপনাদের অধীনে কোনো অবাধ নিরপেক্ষ গ্রহণযোগ্য কোনো নির্বাচনের সুযোগ আছে। সে কারণের জন্য যেটা আমরা বলেছি, আপনারা অনতিবিলম্বে আপনি পদত্যাগ করুন। এটা শুধু একটা রাজনৈতিক দাবি না, আপনি ক্ষমতায় থাকার সকল রাজনৈতিক নৈতিক সকল ধরনের বৈধতা বহু আগে আপনি হারিয়ে ফেলেছেন। যত দিন যাচ্ছে মানুষের তত বেশি সংকট বাড়ছে, রক্তক্ষরণ বাড়ছে, মানুষের তত বেশি কষ্ট হচ্ছে। ডিমের হালিতে যদি 70 টাকা যদি ডিমের হালি কিনতে হয়, আর কাঁচা মরিচ যদি 1000 টাকায় কিনতে হয়, সেই সরকারকে মাথায় তুলে মানুষ নাচবে? মানুষ তো এরকম একটা জায়গায় আপনারা কিন্তু নিয়ে গেছেন। যারা সত্য মুক্তিযুদ্ধটা আওয়ামী লীগের নেতৃত্বে পেয়েছে, এটা সত্য। কিন্তু যে আওয়ামী লীগ বাস্তবে 52-53 বছর পরে এসে মুক্তিযুদ্ধের 180 ডিগ্রি উল্টো দিকে যারা অবস্থান নিয়েছে, এই আওয়ামী লীগ সিরাজুল আলম খানকে একটা সম্মান দেখানোর প্রয়োজন মনে করেন। তাতে কি তিনি ছোট হয়েছেন? তিনি ছোট হন নাই। আওয়ামী লীগ বাস্তবে মুক্তিযুদ্ধকে তারা অপমান করেছেন, মুক্তিযুদ্ধকে তারা অবমাননা করেছেন। যে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলেন আওয়ামী লীগ, আজকে তার যে ধারে কাছে নাই, সিরাজুল আলম খানের ব্যাপারে একটা শোক বিবৃতি বা আশা ন্যূনতম রাজনৈতিক শিষ্টাচার না দেখানো, এটা এক ধরনের অপরাধের সঙ্গে, এটা কেন অন্যায় এবং অপরাধের সঙ্গে। আওয়ামী লীগ অপমান করেছে মুক্তিযুদ্ধকে, আওয়ামী লীগ অপমাননা করেছে মুক্তিযুদ্ধকে। এবং জাফরুল্লাহ চৌধুরী ভাইকে পর্যন্ত আওয়ামী লীগ ন্যূনতম কোন সম্মান দেখাতে পারেনি। যারা আসলে জাতীয় বীর, যারা পুরো দেশটা গঠনের ব্যাপারে মতাদর্শিকভাবে, রাজনৈতিকভাবে, মাঠের কাজে যারা পুরো জীবনটা যারা নিয়োজিত করলেন, আওয়ামী লীগের হীনমন্যতাটা এই পর্যায়ে, এই মানুষগুলোকে পর্যন্ত আওয়ামী লীগ সম্মান দেখাতে পারছে না। আওয়ামী লীগের যে ইতিহাস, সেটা আওয়ামী লীগ এখন যে বয়ানটা বলে মুক্তিযুদ্ধ, এর অধিকাংশই গণেশ উল্টে গেলে, এর অধিকাংশের ইতিহাস মানুষ বাস্তবে, মানুষ কিন্তু আক্ষরিক অর্থে ছুঁড়ে ফেলে দেবে। কারণ হচ্ছে যে আওয়ামী লীগ 7 বছর যার বয়স মুক্তিযুদ্ধের সময়, সে মুক্তিযুদ্ধের সার্টিফিকেট দিয়ে মন্ত্রী পরিষদে এখনো বহাল গভীরতা মন্ত্রী আছেন। আওয়ামী লীগ আমলে একাধিক সচিবরা জালিয়াতি করে, মুক্তিযোদ্ধার জালিয়াতি করে তারা পরিপূর্ণ সুযোগ সুবিধা নিয়েছে পুরো ব্যাপারটা। আর আওয়ামী লীগের বেশি যারা এখন, যাদেরকে আপনারা এখন দেখেন টেলিভিশনে প্রতিদিন, এদের অনেকেরই তো এখন জন্ম হয়নি, আর অনেকেরই মুক্তিযুদ্ধে যাওয়ার মতো সুযোগ হয়নি। আর যাদের হয়েছে, আমি বলেছি এরা কলকাতায় কোন রকমে হাজির হয়ে বা আগরতলায় জেনে এরা অধিকাংশ ঘুরে বেরিয়েছে, এদের সাথে বাস্তবে মুক্তিযুদ্ধে ওয়ার ফ্রন্টের অধিকাংশের কোন সম্পর্ক ছিল না। ফলে আওয়ামী লীগ এখন ফলে যে ইতিহাস এটা তৈরি করে, আমি বলি যে ইতিহাসটা সেটা কি? সেটা অইতিহাস। এগুলো হচ্ছে রম্য রচনা, এগুলো হচ্ছে রম্য গল্প, এগুলো
গল্প নিশ্চয় কোনো ইতিহাস না সুতরাং আওয়ামী লীগের এই কারণের জন্য আওয়ামী লীগকে একদিন খারাপভাবে আওয়ামী লীগকে জবাবদিহিতা তারপরে করতে হবে আর খেয়াল করবেন যে 72 সালে দাদা তো আমার মনে আছে যে আপনারা ই দেখবেন একটা খুব ভাইরাল হয়েছে না ওই যে এমনকি দাদা কন্ট্রি যে স্লোগান যে মুজিববাদের যে স্লোগানটা আপনারা নিশ্চয় এটা দেখেছেন মুজিববাদের ব্যাপারে যে দাদার যে অসাধারণ যে স্লোগান তিনি এমনকি 72 সালের একটা পর্যায়ে চেষ্টা করেছেন আওয়ামী লীগের ভেতরে থেকে আওয়ামী লীগের যেটা বললেন জাতীয় বিপ্লবী সরকার যে দফা তিনি হাজির করেছিলেন যুদ্ধটা করলো সমগ্র জাতি সমগ্র জনগণ সমস্ত বাম প্রগতিশীল গণতান্ত্রিক শক্তি আওয়ামী লীগ থেকে শুরু করে সবাই মিলে কিন্তু সরকার গঠন করলে আওয়ামী লীগ একা সরকার গঠন করলে আওয়ামী লীগ একা এবং বাস্তবে 72 সালে